আসসালামু আলাইকুম, আমি রুমানাস গার্ডেন থেকে রুমানা বলছি। আজকে আমি নয়নতারা গাছের কলম করে দেখাবো। কলম করে খুব সহজেই একটি গাছে দুই কালারের ফুল ফুটানো যায়। আমি এখন একটি সাদা কালারের নয়নতারা গাছের ডাল কেচি বা ব্লেডের সাহায্যে কেটে নিব। কলম দিতে দিতে এ গাছের যত্ন সম্পর্কে আলোচনা করা যাক। কলম করার জন্য যে ডালটি আমি কেটে নিয়েছি সেটা ভালোভাবে কেটে নেব। এখন ভিন্ন কালারের একটি ডাল কেটে সেই ডালের মাঝ বরাবর একটু কেটে নেব। একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে করছি। ডালটি ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নিতে হবে। আগে থেকে কেটে রাখা ডালটি এখন দুই পাশ দিয়ে স্লাইড করে কেটে নিতে হবে। প্রতিদিন এই গাছে পানি দিতে হবে আর গাছটি রোদে রাখতে হবে। যে কোনো ফুলের গাছই রোদে রাখতে হয়, এতে করে অধিক ফুল পাওয়া যায়। এইভাবে কাটা হয়ে গেলে আগে থেকে কাটা ডালটি মাঝ বরাবর এই ডালটি দিয়ে এইরকম পলিথিনের সাহায্যে ভালোভাবে দুটি ডাল পেঁচিয়ে বেঁধে দিতে হবে। লক্ষ্য রাখবেন যেন কোনোভাবে এখানে পানি না যায়, আর যদি পানি যায় তাহলে ডালটি পচে যেতে পারে। আমার বাঁধা হয়ে গেছে। এইভাবে খুবই সহজেই আপনারা যে কোনো গাছে কলম দিতে পারেন। এই কলমটিকে জোড়া কলমও বলা হয়। এইভাবে কলম দেওয়া খুবই সহজ। আপনারা চাইলে গাছের পাতাগুলো ছেঁটে দিতে পারেন। গোলাপি ফুলের যে ডালটি আমি কলমের জন্য কেটেছিলাম, এখন আমি সেটি দিয়েও সাদা একটি ডাল কেটে সেখানে আমি গোলাপি ফুলের ডালটি কলম দিয়ে দিব। সেমভাবে আমি এই কলমটিও দিয়ে দিব। রোদ আর পানি সম্পর্ক তো জেনে নিলাম, এখন বলি মাটি তৈরি। এই গাছটিতে যে কোনো জৈব সারযুক্ত মাটি আর সামান্য কিছু ডিমের খোসা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন। আর বছরে একবার তিন ধরনের যে সারগুলো ইউরিয়া, পটাশ, টিএসপি, এই তিন ধরনের সারটি এক চামচ করে গাছের চারপাশে ছিটিয়ে দিতে পারেন। এই গাছের বেশ কিছু নামও আছে। এটি নয়নতারা আর বিনকা নামে বেশি পরিচিত। এই গাছটি গরমকালে অধিক ফুল দেয়। শীতকালীন সময় ফুল পাওয়া যায় কিন্তু ফুলের পরিমাণটা একটু কমে যায়, তাই গরমকালে এই গাছটি গ্রাফটিং করলে বেশি সাকসেসফুল হওয়া যায়। আমি শীতের শুরুর দিকে কলম করলাম, এখন দেখি আমার কলমটি কতটা সাকসেসফুল হয়। আমার দুই নাম্বার কলমটিও হয়ে গেছে। এখন আমি ভিন্ন একটি পদ্ধতিতে কলম দিব। এটি সাদা একটি ফুলের ডাল। এখন ডালটি দুই পাশে স্লাইড করে কেটে নেব। গোলাপি ফুলের মূল কাণ্ডে এক পাশে সামান্য কেটে নিতে হবে। লক্ষ্য করে দেখবেন কিভাবে ডালটা আমি কেটেছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। মূল কাণ্ডটি এইভাবে কেটে আগে থেকে কেটে রাখা ডালটি কাণ্ডের মধ্যে দিয়ে ভালোভাবে পলিব্যাগের সাহায্যে বেঁধে দিতে হবে। অধিকাংশ বাগানিদের বাগানে এই নয়নতারা গাছটি পাওয়া যায়। সবার কাছে এর একটি হলেও গাছের চারা থাকে। আমার কাছে যে চারাগুলো আছে প্রায় অধিকাংশ এগুলি দেশি চারা। এগুলোর মধ্যে হাইব্রিডও চারা পাওয়া যায়। সেম পদ্ধতিতে আমি আরেকটি কলম দিয়ে দিব। সাদা ফুলের মূল কাণ্ডে আমি গোলাপি ফুলে কলম করব। একই পদ্ধতিতে মূল কাণ্ডটি কেটে আমি কলমটি লাগিয়ে দিব। এইরকম পলিব্যাগ বা পলিব্যাগ দিয়ে বাঁধার পর কালো টেপ ব্যবহার করা যায়, এতে করে পানিটা ভেতরে ঢুকে না। দুই পদ্ধতিতে আমার কলম দেওয়া হয়ে গেছে। আজ থেকে 15 দিন পর এই কলমগুলোতে নতুন পাতা গজাবে। আর আমি আমার নেক্সট ভিডিওতে আমি কতটা সাকসেসফুল হয়েছি কলমে সেটা অবশ্যই দেখাবো।
এই গাছটিতে কলম দিয়ে অনেকেই সাকসেসফুল হয়েছে, তাই আমিও চেষ্টা করলাম যে কিভাবে কলম দিয়ে একই ডালে দুই রকম ফুল ফোটানো যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।